ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই মানে কি বলছেন ডাক্তার বাবু? মেয়ে আমার মুখে কিছু দিলি আপনি বমি করে সব বার করে দিচ্ছে, শরীরটাও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। শরীর খারাপ না থাকলে কেন এমন হয় বলুন? ও কিছু নয়, এই অবস্থায় সব মেয়েদের এরকম হয়। এই অবস্থায়? কোন অবস্থায় ডাক্তার বাবু? আপনার মেয়ে গর্ভবতী। দাঁড়া কুন্তি, ডাক্তারবাবু যে বলে গেল তা কি সত্যি? কথা বলছিস না কেন, বল, উত্তর দে। হ্যাঁ বাবা। কি সত্যি? এই সন্তানের বাবাকে জবাব দে কুন্তি, সন্তানের বাবাকে বল, বল এই সন্তানের বাবাকে কে সেই লম্পট যার সন্তানকে তুই গর্ভে ধরেছিস, বল বল। আমার আমার যেটুকু মান সম্মান ছিল সব তুই সব তুই জলাঞ্জলি দিলি। হ্যাঁ, আজ যেমন লোকে আমায় জিজ্ঞেস করবে আমি কি জবাব দেবো, হ্যাঁ কি জবাব দেবো? না না না, আমি কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আমাদিকে আঙুল তুলে অপমান করার আগেই আমি 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 আমার জীবন শেষ করে দেবো, আমার জীবন শেষ করে দেবো। কি করছি বাবা, আমি তো কোনো পাপ করিনি। পাপ করেছিস তোর গর্ভের সন্তান এলো কি করে, কে ওর পিতা? বলছি বাবা, তোমাকে সব বলছি। প্রদীপ কাকু তুমি? আরে এসো 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 এসো, ভেতরে এসো। না না, এখানেই ঠিক আছে। আরে না না, তা বললে কি হয়, এসো 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 এসো, ভেতরে এসো। পার্বতী, এই আমার প্রদীপ কাকু। তোমায় বলেছিলাম না সেদিন রাঘব রায়ের লোকের হাত থেকে এই প্রদীপ কাকু আর তার মেয়েই আমাকে রক্ষা করেছিলেন। আরে আরে, এই কি করছো মা, প্রণাম করলে কেন? আমি আমি একজন সামান্য ছোট মানুষ। এ কি বলছেন কাকা বাবু, বিধাতা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সেই মানুষের জীবন যে বাঁচায় সে ছোট হয় কেমন করে? আপনি আর আপনার মেয়ে যে মানুষটা জীবন বাঁচিয়েছেন তিনি আমার স্বামী, আমার জীবনের একমাত্র অবলম্বন। আপনি বসুন না কাকা বাবু, আমি আপনার জন্য একটু খাবার নিয়ে আসি, ওনাকে বসুন। না না, আমি না না, আপনি বসুন, আসছি আমি এক্ষুনি। কাকা বাবু, কোন দিকে সঙ্গে করে নিয়ে এলেন না কেন? ওকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। ওর শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে ওর? আবার এত মিষ্টি কেন? না না বললে শুনবো না কাকা বাবু, একটু মিষ্টি মুখ করে আমাদের অনাগত সন্তানকে আশীর্বাদ করুন। আশীর্বাদ? হ্যাঁ কাকা বাবু, আপনার মতো মানুষের আশীর্বাদ পেলে আমার সন্তানের মঙ্গল হবে। আমি আশীর্বাদ করছি মা, তোমার সন্তান ধর্মে রাম কর্মে কৃষ্ণ আর সত্যে যুধিষ্ঠির হোক। ও নিশ্চয়ই তোমাদের বংশের মুখোজ্জ্বল করবে, তোমাদের বংশের মুখোজ্জ্বল করবে। ছোট সাহেব কি বললেন বাবা? বিষ? হ্যাঁ বিষ। কেন বাবা? যে সন্তানের পিতৃ পরিচয় তুই দিতে পারবি না, লোকের মুখে যার পরিচয় হয়েছে আরজ, সেই সন্তান সম্ভাবনার লক্ষণ লোকের চোখে পড়ার আগে তুই মরে যা। পরিচয় কেন দিতে পারবো না বাবা? ছোট সাহেব কি তাহলে সেরাতের কথা অস্বীকার করেছে? না মা, ছোট সাহেব আমাকে অত্যন্ত সম্মান করেছে, তার স্ত্রী আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, তাই ওদের মুখের ওপর
আমি বলতে পারলাম না তোর কথা, তোর সন্তান সম্ভাবনার কথা। উল্টে ছোট সাহেবের অনাগত সন্তানকে আশীর্বাদ করে ফিরে এলাম, আর তোর জন্য নিয়ে এলাম এই বিষ। তুই আমি একসঙ্গে? না বাবা, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে, কিন্তু আমারই রক্ত মাংসে যে শিশু আমারই গর্ভে বেড়ে উঠছে তার জীবন নষ্ট করে দেবার কোনো অধিকার আমার নেই। তাহলে যে কি করবি? আমি নিজের সন্তানকে কোলে নিয়ে ছোট বাবুর কাছে গিয়ে দাবি করব তার ন্যায্য অধিকার। কলঙ্কের দাগ যখন মুখে লেগেই গেছে তখন মুখ বন্ধ করে থেকে কি লাভ বাবা? ন্যায্য অধিকারের জন্য আমি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে যাব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।